বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো প্রতিটা মা বাবার জীবনে তার সন্তানের গুরুত্ব অনেক আর তেমনি সন্তানের জীবনেও মা বাবার গুরুত্ব অনেক অনেক এই যে দেখেন তো সামান্য একটা বিড়াল সে তার মায়ের জন্য কতটা মন খারাপ করে আছে তার চোখ দিয়ে পানি আসছে এই দু একদিন হচ্ছে যে তার মা ছাড়া সে একা আছে আর দেখেন আমার মেয়েটাকে আমার মেয়েটা তো ওকে ধরে মানে ওর কাছে নিয়ে আসবে আমি যদিও ওকে ধরতে ভয় পাই কিন্তু আমার মেয়ে অনেক সাহসী ও ওকে নিয়ে খেলবে ওকে ডাকছে এই দুই তিন দিনে আমার মেয়ের সাথে কিন্তু বিড়ালের ভালোই জমে গেছে যদিও আরশিয়াকে কিন্তু বিড়াল দেখলে একটু ভয় পাই কিন্তু আরশিয়া কিন্তু বিড়ালটাকে দেখে একদমই ভয় পায় না ওর কান ধরবে ওর নাক ধরবে ওর হাত ধরবে এই আর কি চলে তো যাই হোক আরশিয়াকে আমার খালা পাশ থেকে বলতেছে ওকে ধরো ওকে ধরো এই যে দেখেন কত দুষ্টুমি করছে বিড়ালটাকে কয়েকদিন হলো এনেছে আমার খালাতো ভাই আর ওর নামও দিয়েছে ওর নাম হচ্ছে পিটার যাই হোক আরশিয়া সব সময় আমার খালাদের বাসায় গেলে খাটের নিচে আর কি উকি দিয়ে ওকে ডাকবে আর কি যে দুষ্টুমি শুরু করে যাই হোক আমার মেয়েটার একটা খেলার সাথী হলো অন্তত নানুর বাসে গিয়ে তো অনেক দুষ্টুমি করেছে আর এখন বাসায় এসেও তার দুষ্টুমি শুরু হয়েছে এই যে দেখেন ওর জন্য আমি দুপুরবেলা ফল কেটে এনেছি আর ওকে হচ্ছে ড্রাগন ফল দিলাম আজকে দুপুরে খাওয়ার জন্য মেয়েটা হাত দিয়ে ধরার চেষ্টা করতেছে ও এখন ধরে নিজে মুখে দেয় এই কারণে বাটিটা ধরে ওর সামনে দিয়েছি আর ওর বাবাও এসে গেছে তো এই যে দেখেন আমার মেয়ের হাতটা কি সুন্দর কালার হয়েছে কিন্তু ও একটাও তুলে এখন পর্যন্ত মুখে দেয়নি ওর মুখের সামনে নিচ্ছি আর ওটা আর কি চটকানোর চেষ্টা করছে এই যে বাবা মেয়ে ওরা দুজন মজা করতেছে আরশিয়া হঠাৎ করে তার বাবাকে দেখে এত খুশি হয়েছে কারণ আজকে কাজ কম ছিল তাই সে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে আর এই যে বিষমিল্লা বলে আমার মেয়েকে ফলটা মুখে দিলাম ও প্রথম দিন অনেক পছন্দ করেছিল বাট দ্বিতীয় দিন ও একদমই খেতে চায়নি আজকে আবার দুই দিন গ্যাপ দিয়ে আবারও ফলটা দিলাম এখন দেখলাম নিজে থেকে একটু খাচ্ছে যদিও সকালবেলা খাওয়ার পরে ওকে আর কিছুই খাওয়ায়নি সেই কারণে একটু মুখে দিয়েছে এদানিং আমার মেয়েটা কিছু খেতেই চায় না খুব জোর করে ওর মুখে দিতে হয় আর মুখে দেওয়ার পরে ও মুখটা বন্ধ করে থাকে এখন তার মুখ নাড়িয়ে নাড়িয়ে খাওয়া দেখে আমার খুবই আনন্দ লাগছে প্রতিটা মায়েরই মনে হয় এমন হয় সন্তান খেলে মায়েরদের অনেক আনন্দ লাগে বাচ্চা যদি না খেতে চায় তাহলে যে কতটা কষ্ট লাগে সেটা আর বলে বোঝানোর মতো না সত্যি বলতে আরশিয়া যখন খেতে চায় না তখন আমার নিজেরও খেতে ইচ্ছা করে না এক পিস ও ভালোভাবে খেয়েছে আর দ্বিতীয় পিসে একটু মুখে দিয়েছিলাম সেটা ও মুখ থেকে ফেলে দিয়েছে আর এদানিং ও থু করে ফেলে দেয় যাই হোক এক পিস খেয়েছে আর এক পিসের মানে কি বলবো সে একবার মুখে নিছে এতটা রাগ লাগছিল ওর পরে বলার মতো না বাটি ভরে কেটে এনেছি কারণ আমি ভেবেছিলাম আমিও একটু খাবো ওকেও একটু খাওয়াবো যদিও এই ফলটা আমার খুব বেশি একটা পছন্দ না এর ভিতরে দেখি যে বাহিরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এদানিং তো এত গরম গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি কিন্তু দেখা যায় যে প্রতিদিনই দুপুরবেলা একটু না একটু বৃষ্টি হয় বৃষ্টি দেখে খুবই শান্তি লাগছে একটা শান্তির বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টির দেখা যায় যে দশ পনেরো মিনিট পর আবারও সেই রোদ্র উঠে গেছে আর কি গরম লাগছে আর বৃষ্টি কি শুধু আমি একা উপভোগ করছি আমার মেয়েটাও কিন্তু বৃষ্টি উপভোগ করছে ওকে আমি ফ্রেশ করে দিলাম আর নতুন জামা পরাই দিয়েছি কারণ হচ্ছে সাদা গেঞ্জি ও পুরায় প্রিন্ট করে ফেলেছে গোলাপি কালার যাই হোক এখন ওকে আমি এখানে দাঁড় করায় রাখলাম আর ও চুপ করে দাঁড়ায় আছে এইখান থেকে ওকে আমি কোনোভাবেই এখন সরাতে পারবো না কারণ ও যেখানে দাঁড়িয়ে খুশি থাকে সেখান থেকে সরালে ও খুব কান্নাকাটি শুরু কর শ্রাবণের কাজ এসেছিল তাই আবারও বাহিরে যেতে হয়েছে আর বাহির থেকে নিজে চিকেন ফ্রাই খেয়ে এসেছে বলে আমার আর আরিফার জন্য দুইটা চিকেন ফ্রাই নিয়ে এসেছে আজকে আমরা বাইরে যাচ্ছি কারণ হচ্ছে আমার আরশিয়ার বার্ডে চলে আসতেছে আর বার্থডে জন্য আরশিয়াকে তো তার বাবা কিছু গিফট করবে তো সেই গিফট কি করতে সে গিফট তৈরি করার জন্য আর কি অর্ডার দিতে হবে তো সেই কারণে হচ্ছে বাইরে যাচ্ছি জানি না আর আমাদের বাজেট অনুযায়ী আমরা পাবো কিনা তারপর কথা কথা বলে দেখি কি হয় তো শ্রাবণ আমার পাশেই আছে আর আমার মেয়ে ঠিক আছে আপনারা সাথে থাকুন ওকে হ্যাঁ ওকে চলে এসেছি আমরা গোল্ডের শপে আমার মেয়ের জন্য ছোট্ট উপহার নেয়ার জন্য সামনে যেহেতু তার প্রথম জন্মদিন জন্মদিন নিয়ে তো আমাদের অনেক ইচ্ছা জানি না কতটা পূরণ করতে পারবো সত্যি বলতে যে জিনিসটা নেওয়ার জন্য এসেছি ওই জিনিসটা আমাদের তৈরি করতে হবে ভেবেছিলাম একটা বাজেট বাট সেই বাজেটে আমরা তৈরি করতে পারবো না আর একটু বাড়াতে হবে তো শ্রাবণ তো নিমিষেই রাজি হয়ে গেল দেখলাম কারণ শ্রাবণের সে প্রথম থেকে ইচ্ছা ছিল মেয়েকে যখন প্রথম বাসায় আনবে তখন মেয়েকে সেই তার পছন্দের গিফটটা দিবে কিন্তু আল্লাপাক হয়তো বা চায়নি এই কারণে সেই সময় বা সেই সুযোগটা আমাদের হয়ে ওঠে বাবুটা যখন হয়েছে তখন তো আপনারা অনেকেই জানেন ওর অবস্থাটা কতটা খারাপ ছিল তখন শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করেছিলাম মেয়েটাকে জানে আমরা সুস্থ করে বাসায় আনতে পারি সেটা যত টাকাই লাগুক না কেন আর এখন যে গিফটটা দিচ্ছি এই গিফট আমরা আরও দশটা দিতে পারতাম যদি আমাদের মেয়েটা সুস্থ থাকতো বলতে গেলে শ্রাবণের যতটা সঞ্চয় ছিল তার বেশি অংশটাই আসিয়ার জন্য আমরা ব্যয় করেছি যাই হোক তারপরও যে আমাদের মেয়েটা আমার কাছে আছে সেটাই আমাদের জন্য অনেক মানে ওই কথা মনে পড়লে আর কিছু ভালো লাগে না যাই হোক আলহামদুলিল্লাহ এখন আরশিয়া অনেক অনেক ভালো আছে এই যে আরশিয়ার বাবা আরশিয়ার জন্য ওর পছন্দের জিনিসটা অর্ডার করে ফেললো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা হাতে পেয়ে যাবো তো আমরা অর্ধেক পেমেন্টও করে দিয়ে এসেছি তো ভাইয়েরা হচ্ছে আমাদেরকে সেভেন আপ খেতে দিয়েছিল তো খেতে খেতে আমরা হচ্ছে বের হয়ে গেলাম আর এখানে হচ্ছে আমরা আর জন্য খেলনা দেখছিলাম অনেক ধরনের খেলনা ছিল শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল মেয়ের জন্য কোনটা নিলে ভালো হয় মেয়ে কোনটা নিলে হ্যাপি হবে আমি ওকে বলতেছিলাম তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নাও আর আমি এই সাইড থেকে ফ্যান দেখছি আমি এখানে দুইটা ফ্যান পছন্দ করেছি তো শ্রাবণ সেই দুইটা দেখতেছিল কোনটা বেশি বাতাস হয় ফ্যানগুলোর প্রাইস অনেক বেশি ছিল আমার কাছে মনে হচ্ছিল যাই হোক আমরা এই ছোটো দুইটা ফ্যান দেখেছি যেহেতু আমরা বাহিরে যখন যাব আর আর একটু গরম লাগলে যাতে আমি দিতে পারি এমনিতেও বাসায় চারজার ফ্যান আছে তো এখান থেকে একটা ফ্যান কিনে এখন আমরা সামনের দিকে রওনা দিলাম মেয়েটাকে বাসায় রেখে আসলে কেন জানি বুকটা একটু ফাঁকা ফাঁকা লাগে তো তাড়াতাড়ি বাসায় চলে যাব আর রাস্তার মাঝে সুন্দর একটা দোকান দেখলাম এটা হচ্ছে খিলগাঁও ছিল তো খিলগাঁও ওই রাস্তাতে আসার সময় এই দোকানটা চোখে পড়লো আর নেমে পড়লাম তো এইখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল তো দেখতে তো আমার অনেক বেশি ভালো লাগছিলো আর বড়দের ছোটদের সবাইদের জুতাই ছিল তো এখানে ছোটো বাচ্চাদের জিনিস এমনিতেও দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে আমি আমার মেয়ের জন্য পছন্দ করছিলাম কোনটা নিলে ভালো হয় শ্রাবণও পছন্দ করছিলো এখানে তো শ্রাবণ যেটা পছন্দ করেছে লাস্ট আমাদের ওইটাই নিতে হয়েছে আজকে আমাদের বাহিরে থাকার সময় শেষ আমাদের কেনাকাটাও শেষ সবাই ভালো থাকবেন আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ